কি হয়েছে ফুলটুসি? ডাক্তার কি হয়েছে? কে নিয়ে পড়ে আছে? ওর দিকে অল্প খেয়াল রাখুন। রোজ রোজ বাথরুমে গিয়ে শ্যাম্পু ফেললে হবে। কেন ডাক্তার, কি হয়েছে ওর? ও বললে এক্ষুনি আপনাকে নিয়ে বাথরুমে যেতে পারি। আবে সালে, আবে সালে। আপনার বাড়িতে একজন পার্মানেন্ট মেম্বার বাড়তে চলেছে, এখন আপনাকে এসব দায়িত্ব নিতে হবে। তবে এটা গ্যাসের কারণেও হতে পারে। ও বলল ও নাকি 10 দিন থেকে হাঁকতে যায়নি, রিলস বানাতে ব্যস্ত ছিল। সঠিক বলেছেন। কি হলো, অমন করে কি দেখছো? 10 দিন না হেগে পেটে গু জমিয়ে থাকা আমার সন্তানের মাকে। তুমি বসো, আমি অল্প হেগে আসি। ও এগুলো কি বলছি? নো নো নো, ডাক্তার কি বললো শুনলি না? এখন থেকে আমাকে অল্প বাড়তি দায়িত্ব নিতে হবে। তুমি চুপচাপ শুয়ে থাকো, তোমার হয়ে আমি হেগে আসছি। আপনি পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি করেন? আপনি কে বলমশাই? বলেন কি? আমি আদি। আপনাকে এসব কথা কোন মানুষের বাচ্চা বলেছে? খবরে দেখাচ্ছে। দেখুন আমার গন্ধ শক্তি খুব ভালো লাগে। সেদিনকে ঝড়ে আমার ছাদে একটা প্যান্টি উড়ে এসে পড়েছিল, শুকিয়ে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তাই একদিন হঠাৎ করে সবার ছায়া, ব্লাউজ, জাঙ্গিয়া, প্যান্টি সবকিছু চুরি করে আমি বিদেশ পালিয়ে গিয়েছিলাম। সঠিক বলেছেন। পাদারু বাপের হাগারু ছেলে আমি। যখন গিয়েছিলি বলতো সেখানকার ছেলেরা কোথায় গিয়ে হ্যান্ডেল মারে? খুললাম খুললাম, যেখানে সুযোগ পায় সেখানে শুরু হয়ে যায়। Oh my God! Oh!